গাইজ, শাহরুখ খানের জওয়ান মুভির টিজার দেখতে দেখতে কিন্তু দেখলাম অক্ষয় কুমারের একটা মুভির টিজার কিন্তু বেরিয়ে গেছে, যেটার নাম হলো ওমাই গড 2। সো চলো আর বেশি দেরি না করে এই টিজারটাও দেখা যাক। আর ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ গাইজ সাবস্ক্রাইব, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য বড় মোটিভেশন। আর এই মোটিভেশন দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। সো অপেক্ষা কিসের, আর না করে দেরি চলো এবার শুরু করি। ঈশ্বর হ্যায় ইয়া নাহি, ইসকা প্রমাণ ইনসান আস্তিক ইয়া নাস্তিক হোকর দে সকতা হ্যায়, পর ভগবান আপনে বনায়ে হুয়ে বন্ধু মে কভি ভেদ নাহি করতা। ফির চাহে ও নাস্তিক কাঞ্জিলাল মেহতা হো ইয়া ফির আস্তিক কান্তি শরণ মুদগল, অর তকলিফ মে লগাই হুই পুকার উসে হমেশা আপনে বন্ধু তক খিঁচ হি লাতি হ্যায়। জিসকি রক্ষা কে লিয়ে জো চাল বদল দে কাল কা, কোই উসকা ক্যা বিগাড়ে জো ভক্ত হো মহাকাল কা। জিসকি রক্ষা কে লিয়ে জো চাল বদল দে কাল কা, কোই উসকা ক্যা বিগাড়ে জো ভক্ত হো মহাকাল কা। রখ বিশ্বাস, তু হ্যায় শিব কা দাস। জো চাল বদল দে কাল কা, কোই উসকা ক্যা বিগাড়ে জো ভক্ত হো মহাকাল কা। জিসকি রক্ষা কে লিয়ে জো চাল বদল দে কাল কা, কোই উসকা ক্যা বিগাড়ে জো ভক্ত হো মহাকাল কা। ওই সিনটা, এই সিনটা দারুণ লাগলো, এটা আরেকবার দেখবো। সো গাইস, দেখে নিলাম ওমাই গড 2 টিজার। ওমাই গড 1 যে ছিল সেটা ছিল সমাজে যারা ঠাকুর দেবতার নামে কালো ব্যবসা চালাচ্ছে সেইটার উপরে বেস করে বইটা। আর ওমাই গড 2টা যে আছে এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উপরে বেস করে, এডুকেশন সিস্টেমের যে কালো দান্দা সেটার উপরে কিন্তু বেস করে ওমাই গড 2 বইটা। আর ওমাই গড 1-এ অক্ষয় কুমার ছিল শ্রীকৃষ্ণের রোলে, আর ওমাই গড 2-তে অক্ষয় কুমার কিন্তু শিব ঠাকুরের রোলে দেখা যাবে। টিজারের মধ্যে সব থেকে বেস্ট সিন আমার ওটাই লাগলো, অক্ষয় কুমার যখন হেঁটে যাচ্ছে তার পিছন দিয়ে যখন সারগরুটা যাচ্ছে, সো এখানে কিন্তু শিব ঠাকুর আর তার বাহন নন্দীকে দেখানো হলো। সো এই সিনটা কিন্তু আমার খুব ভালো লাগলো। আর তারপরে এই টিজারটা থেকে এটাও বুঝলাম যে এখানেও কিন্তু সেই কোর্ট কাচারির একটা মামলা রয়েছে। পার্ট 1-এ যেরকম ছিল একটা কোর্ট কাচারির মামলা, সো এখানেও কিন্তু সেটা দেখা যাবে। তো আমি আশা করছি এটা ওমাই গড 1-এর থেকে আরো বেশি ভালো হবে। সো অল দ্য বেস্ট টু অক্ষয় কুমার অ্যান্ড ওমাই গড এর পুরো টিমকে। তোমাদের এই মুভিটা নিয়ে কার কি মনে হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি এফডি দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, তার সাথে সাথে প্লিজ গাইস সাবস্ক্রাইব, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য বড় মোটিভেশন। আর এই মোটিভেশন দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। সো উইথ দ্য সেট গাইস, আজকের মতো কিন্তু এখানে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন, বাই।